হ্যালো স্টুডেন্টস, তো সবাই কেমন আছো? তো আমরা 2 দিন আগে শুরু করেছি অলরেডি ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টার থেকে, অর্থাৎ ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট। তো আজ আমরা ইউনিট তো পড়ে ফেলেছি আগেই, ইউনিট কি, ইউনিটের এসআই সিস্টেম, সিজিএস সিস্টেম, আর ইউনিট সম্পর্কে ইউনিট লেখার নিয়ম, এবং যে 7টা বেস কোয়ান্টিটি অর্থাৎ আমাদের মূল রাশি ছিল সেগুলো জেনে ফেলেছি, যে মাস, টাইম, লেন্থ, ইলেকট্রিক কারেন্ট, থার্মোডাইনামিক্যাল টেম্পারেচার, অ্যামাউন্ট অফ ম্যাটার অ্যান্ড লুমিনেস ইনটেন্সিটি, আর তার সাথে সাথে ছিল কোণ এবং ঘনকোণ, যেগুলো সাপ্লিমেন্টারি ইউনিট বলা হয়। এখন তাহলে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি কারা? না, ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট বোঝানোর জন্য এই যে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলেছি, এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ফিজিক্যাল যেগুলো রয়েছে সেই কোয়ান্টিটিগুলোর যে গুণ ভাগ করে নতুন নতুন ইউনিট, যেটা ডিরাইভ কোয়ান্টিটি তৈরি হয়। আজকে আমরা পড়ব যে সমস্ত ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে সেই ডিরাইভ কোয়ান্টিটিগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর উপর ঠিক কীভাবে নির্ভরশীল, অর্থাৎ কার সাথে কার মাল্টিপ্লিকেশন হয়েছে বা কার সাথে কার ডিভিশন হয়েছে, কার স্কোয়ার করার পর ডিভিশন করা হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো বুঝব। তো আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ডাইমেনশন। অর্থাৎ মাত্রা, ভৌত রাশির মাত্রা বা ডাইমেনশন। এখন দেখো, যদি মনে করো বলা হয় যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির কথা, যে ভেলোসিটি, তো আমরা জানি যে ভেলোসিটি হচ্ছে একটা ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, লব্ধ একক। কারণ ভেলোসিটি মানে, ভেলোসিটি আর মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে তার ইউনিট কী হবে, ডিসপ্লেসমেন্টের ইউনিট হবে মিটার, আর টাইমের ইউনিট হবে সেকেন্ড, অর্থাৎ এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। অর্থাৎ বুঝতে পারছি যে ভেলোসিটি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা, এটা ডিস্টেন্সের উপর নির্ভর করে আর টাইমের উপর নির্ভর করে। মানে ভেলোসিটিকে এক্সপ্রেস করতে হলে ডিস্টেন্স লাগবে, টাইম লাগবে, মাস লাগবে না। এবার অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলি, ফোর্স। এই ফোর্সের ইউনিট কী? না, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। এখান থেকে কী বোঝা যাচ্ছে? এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না, যে নিউটন ফোর্সের ইউনিট যদি আমরা বলে দিই তাহলে এই ইউনিট থেকে আমরা বলতেই পারবো না যে এটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিরাইভ। ডিরাইভ তো নিশ্চয়, কিন্তু এই ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিটা কোন কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অর্থাৎ মাস, লেন্থ, টাইম, এদের উপর কীভাবে নির্ভরশীল সেটা এই ইউনিট থেকে বুঝতে পারবো না। এখন যদি আমাদের ইউনিট থেকে বুঝতে না পারি তাহলে আমাদেরকে ফোর্সকে অন্যভাবে এক্সপ্রেস করতে হবে। এখন ফোর্স মানে কি? ফোর্স কথার অর্থ হল মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস, মাস মানে হচ্ছে যার ইউনিট আমরা জানি যে মাসের ইউনিট হলো কিলোগ্রাম, আর অ্যাক্সিলারেশন তার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ফোর্সের ইউনিট হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে এবার বুঝতে পারছি যে আচ্ছা, ফোর্স তাহলে মাসের উপর নির্ভর করে, ডিস্টেন্সের উপর নির্ভর করে, এবং টাইমের উপরও নির্ভর করে, এবং টাইমের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এখন বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি মাস, লেন্থ এবং টাইম
এদের উপর কীভাবে নির্ভর করে সেটা বোঝানোর জন্যই একটা বিশেষ কৌশল হচ্ছে মাত্রা। অর্থাৎ মাত্রার সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোন ফিজিক্যাল কোয়ান্টিটিটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর উপর কীভাবে নির্ভর করে। এর জন্য মাসের পরিবর্তে অর্থাৎ মাসের উপর কীভাবে নির্ভর করে সেটা বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করব, না মাস বোঝাতে আমরা ব্যবহার করব মাসের ফার্স্ট লেটার অর্থাৎ ক্যাপিটাল এম, লেন্থ বোঝাতে ইউজ করব ক্যাপিটাল এল, টাইম বোঝাতে ইউজ করব ক্যাপিটাল টি, ইলেকট্রিক কারেন্ট, যদিও ইলেকট্রিক কারেন্ট তোমাদের ক্লাস টুয়েলভের সিলেবাসে রয়েছে তবুও ইলেকট্রিক কারেন্ট বোঝাতে ইউজ করব ক্যাপিটাল এ অর ক্যাপিটাল আই, টেম্পারেচার বোঝাতে ইউজ করব ক্যাপিটাল কে। অর্থাৎ এই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে বোঝানোর জন্য আমরা এম এল টি এ কে এই সমস্ত নাম্বারগুলো ইউজ করব। এবার দেখো কীভাবে ইউজ করা হবে। অর্থাৎ আমরা প্রথমেই পেয়ে গেলাম যে মাসের ডাইমেনশন, ডাইমেনশন অফ মাস, যদি বলা হয় ডাইমেনশন অফ মাস, না মাসের ডাইমেনশন হলো ক্যাপিটাল এম। সিমিলারলি ডাইমেনশন অফ লেন্থ যদি বলা হয় তো ডাইমেনশন অফ লেন্থ, ডাইমেনশন অফ ডিস্টেন্স, ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে আমরা লিখব এল। তো এই হচ্ছে ডাইমেনশন। এখন যদি বলা হয় ডাইমেনশন অফ ভেলোসিটি কী হবে, ডাইমেনশন অফ ভেলোসিটি, ডাইমেনশন অফ ভেলোসিটি, তো ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট তো একটা লেন্থ, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন ক্যাপিটাল এল, আর নিচে রয়েছে টাইম, টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এম নেই এখানে, তাই এমকে জুড়ে দিতে পারো যে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অর্থাৎ ভেলোসিটির ডাইমেনশন বলতে পারো যে ডাইমেনশন অফ ভেলোসিটি সেটা হলো জিরো, ওয়ান, মাইনাস ওয়ান ইন মাস, লেন্থ অ্যান্ড টাইম। তাহলে ভেলোসিটির ডাইমেনশন জিরো, ওয়ান, মাইনাস ওয়ান ইন মাস, লেন্থ অ্যান্ড টাইম। অর্থাৎ মাসের পাওয়ার থাকবে জিরো, লেন্থের পাওয়ার থাকবে ওয়ান, আর টাইমের পাওয়ার থাকবে মাইনাস ওয়ান। ঠিক একইভাবে যদি ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন বলা হয়, ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন এ, অ্যাক্সেলারেশন এ মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। এবার দেখতে পেলাম তাহলে ডাইমেনশন অফ এ যদি বলি তাহলে একটু আগে কি দেখলাম যে ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর নিচে থাকছে আরেকটা টি অর্থাৎ বাই টি, তাহলে হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর টি ওপরে গেলে আরেকটা মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস টু। তাহলে অ্যাক্সেলারেশনের ডাইমেনশন পেলাম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ফোর্সের ডাইমেনশন যদি বলা হয় যে ফোর্সের ডাইমেনশন কী, তো ডাইমেনশন অফ ফোর্স, ফোর্স এফ, ফোর্সের ডেফিনেশন কী, ফোর্সের ডেফিনেশন ঠিক মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন। অর্থাৎ ফোর্সের ডাইমেনশন যদি বের করি তাহলে সেখানে লিখতে হবে মাসের ডাইমেনশন মাল্টিপ্লাই উইথ অ্যাক্সেলারেশনের ডাইমেনশন। এখন মাসের ডাইমেনশন ক্যাপিটাল এম, অ্যাক্সেলারেশনের ডাইমেনশন এল টি টু দি পাওয়ার মাইনাস টু আগেই পেলাম, অর্থাৎ তিনটিকে মিলিয়ে দিলে হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তো ফোর্সের ডাইমেনশন আর পেয়ে গেলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু।
এটাকে ভালো করে লিখে দিই, কারণ ফোর্সের ডাইমেনশন খুবই ইম্পর্টেন্ট। বাকি যে পুরো ফিজিক্সটা পড়বে, সে ফিজিক্সের বিভিন্ন জায়গায় যদি তোমাকে ডাইমেনশন বের করতে হয়, তো ফোর্সের ডাইমেনশন খুবই ইম্পর্টেন্ট। ফোর্সের ডাইমেনশন বিভিন্ন জায়গাতে কাজে লাগবে, তাই ফোর্সের ডাইমেনশনটা অলওয়েজ রিমেম্বার রাখার চেষ্টা করো, অর্থাৎ সবসময় মনে রাখতে হবে। ফোর্সের ডাইমেনশন সবসময় মনে রাখতে হবে, যেন ফোর্সের ডাইমেনশন সবসময়তে বলতে পারো। তাহলে ফোর্সের ডাইমেনশন হলো MLT^-2। এবার আসি, মনে করো বলা হলো কি ওয়ার্ক ডান তার ডাইমেনশন। তো তোমরা পড়ে থাকবে যে ওয়ার্ক ডান ইকুয়াল টু হয় ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডান তার ডাইমেনশন যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন ইনটু ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন। এখন ফোর্সের ডাইমেনশন, এর আগেই বললাম যে ফোর্সের ডাইমেনশন সবসময় মনে রাখতে হবে, তাহলে ফোর্সের ডাইমেনশন MLT^-2। আর ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হলো লেন্থ, তাই L। ডিসপ্লেসমেন্ট তো লেন্থ হয় একটা, অর্থাৎ ওয়ার্ক ডানের ডাইমেনশন হবে MLT^-2। এবার ওয়ার্ক ডান আর এনার্জি, এনার্জি এবং ওয়ার্ক ডান এরা একই ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ তুমি একটা বডির উপর কিছুটা ওয়ার্ক ডান করবে, সেই ওয়ার্ক ডানটা সেই বডির উপর অ্যাজ এনার্জি স্টোর হবে। সেটা হতে পারে পটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে, অথবা কাইনেটিক এনার্জিতে স্টোর হচ্ছে। অর্থাৎ যে বলা হয় কাইনেটিক এনার্জির ডাইমেনশন কি, কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি সেটা তো ওয়ার্ক ডানের মতোই, অর্থাৎ কাইনেটিক এনার্জিরও ডাইমেনশন হবে MLT^-t। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল এনার্জির ডাইমেনশন কি, পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জিও তো এক ধরনের এনার্জি, তাই পোটেনশিয়াল এনার্জিও ডাইমেনশন হবে MLT^-2। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, যে কোনো ধরনের এনার্জি, যে কোনো ধরনের এনার্জির ডাইমেনশন হচ্ছে MLT^-2। আচ্ছা, এবার দেখো যে দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন একই হতে পারে কি না। তো আমরা দেখলাম ওয়ার্ক ডানের ডাইমেনশন হচ্ছে MLT^-2। এবার দেখো, আমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলছি যার ডাইমেনশন বের করতে পারো কি না। সেই ফিজিক্যাল কোয়ান্টিটির নাম হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, পড়ে থাকবে বলের ভ্রামক, মোমেন্ট অফ ফোর্স, যাকে আবার টর্কও বলা হয়। তো টর্ক টাও তার ডাইমেনশন। এখন টর্ক, টর্কের ডেফিনেশন কি, না টর্ক হচ্ছে যে এখানে তুমি মনে করো কোনো একটা বডি রয়েছে, সেই বডির উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলে, আর তুমি চাইছো যে এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সটার টর্ক কত হবে। তো এই ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে টর্ক ইকুয়াল টু হবে ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে টর্কের ডাইমেনশন যদি বের করা হয়, তা টর্কের ডাইমেনশন হচ্ছে ফোর্সের ডাইমেনশন MLT^-2 ইন্টু ডিস্টেন্সের ডাইমেনশন অর্থাৎ L। তাহলে টর্কের ডাইমেনশন হলো MLT^-2। তাহলে টর্কের ডাইমেনশন MLT^-2। ওয়ার্ক ডান বা এনার্জির ডাইমেনশনে পেয়েছি MLT^-2। অর্থাৎ দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন কিন্তু একই হতে পারে।
অর্থাৎ একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন দেখেই তুমি সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার কী নাম সেটা বলতে পারবে না। কিছু কোয়ান্টিটি রয়েছে, এই যেমন এই যে ওয়ার্ক ডান এবং মোমেন্ট অফ ফোর্স। এখন মোমেন্ট অফ ফোর্স এবং ওয়ার্ক ডান এদের দুজনারই ডাইমেনশন কিন্তু সমান। এখন এদের দুজনকার ডাইমেনশন সমান হওয়ার জন্য আমরা বলতে পারবো না যে ওয়ার্ক ডান বা মোমেন্ট অফ ফোর্স কোনটা এই ফিজিক্যাল এই ডাইমেনশনটা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির হতে পারে, ওয়ার্ক ডান বা মোমেন্ট অফ ফোর্স। আর কী কী ডাইমেনশন বের করা যেতে পারে? এখন দেখো যে তোমাদের যে ক্লাস ইলেভেনের ফার্স্ট চ্যাপ্টারের বই, সেখানে ডাইমেনশনে গিয়ে দেখতে হবে যে অন্তত পক্ষে 20-25-30টা বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন এক জায়গায় ঢুকিয়ে দেওয়া আছে। বা তুমি যদি কোনো MCQ বই দেখো নিটের জন্য বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বা যে ইমেন্সের জন্য, তো দেখবে সেখানে প্রথম যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন। সেটা তোমার 11-এর ফিজিক্সের এবং 12-এর ফিজিক্সের যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। এখন পুরো 11 বা পুরো 12-এর যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসে কিন্তু প্রচুর ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে পড়তে হবে। এখন কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন জানতে হলে দেখতেই পাচ্ছ যে ফিজিক্যাল কোয়ান্টিটির সম্পর্কে প্রপার নলেজ দরকার, অ্যাটলিস্ট তার ডেফিনেশন বা সেই ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ফর্মুলা জানতে হবে, যে ফর্মুলার সাহায্যে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন জানতে হবে। তাই প্রথম চ্যাপ্টারটা যদি প্রথমেই শেষ করতে যাও, অর্থাৎ সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন মনে করতে যাও, তাহলে কিন্তু আটকে যাবে, কারণ তোমরা এখন পড়োই নি। যেমন ধরো ওগুলো বলে দিলাম আমি যে ডাইমেনশন বের করো মোমেন্ট অফ ইনার্সিয়ার, মোমেন্ট অফ ইনার্সিয়া নাও। কঠিন, খুব কঠিন এটা। খুব কঠিন কেন? কারণ তোমাদের ফিজিক্যাল এখন মোমেন্ট অফ ইনার্সিয়াটা তো পড়োই নি, তো মোমেন্ট অফ ইনার্সিয়া না পড়ে মোমেন্ট অফ ইনার্সিয়ার ডাইমেনশন কীভাবে বের করবে? এই তো বলে দিই মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়। তা মোমেন্ট অফ ইনার্সিয়া হয় I=ma/d² অর্থাৎ মাস ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। এবার বলে ধরো মোমেন্ট অফ ইনার্সিয়ার ডাইমেনশন বের করা খুবই সহজ, সেটা হবে m, আর ডিস্টেন্স মানে হচ্ছে ml². অর্থাৎ তুমি এটাকে বড় করেও লিখতে পারো যে ml²t⁴। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়ার ডাইমেনশন পেয়ে গেলাম। ঠিক সেরকম যদি বলা হয় ডাইমেনশন বের করো সারফেস টেনশন, S=4 ফোর্স পার ইউনিট লেন্থ। তো সারফেস টেনশন S=4 ফোর্স পার ইউনিট লেন্থ, অর্থাৎ সারফেস টেনশনের ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন বাই লেন্থের ডাইমেনশন। এখন ফোর্সের ডাইমেনশন হচ্ছে ML⁻², আর লেন্থের ডাইমেনশন হলো L, অর্থাৎ সারফেস টেনশনের ডাইমেনশন হবে ML⁻₀t⁻²। এই হলো সারফেস টেনশনের ডাইমেনশন। ঠিক তেমনি যদি বলা হয় ইলেকট্রিক্যাল সার্কিটের যে পোটেনশিয়াল ডিফারেন্স, দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স তার ডাইমেনশন কী? এখন পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে V হয় W/Q, কিউ হলো চার্জ, W=qV। অর্থাৎ কোনো একটা চার্জ কিউকে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে নিয়ে যেতে যে ওয়ার্ক ডান হবে, সেই ওয়ার্ক ডান হচ্ছে পোটেনশিয়াল, ওয়ার্ক ডান হচ্ছে Q×V। এখান থেকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশন বলতে পারি যে ওয়ার্ক ডানের ডাইমেনশন বাই চার্জের ডাইমেনশন। এখন চার্জ কী? I=, ইলেকট্রিক কারেন্ট I=, হয় রেট অফ ফ্লো অফ চার্জ, অর্থাৎ ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। এখান থেকে বলতে পারি চার্জের ডাইমেনশন হচ্ছে I×t। তাহলে আমরা একে লিখতে পারি ওয়ার্ক ডান বাই কারেন্ট ইন্টু টাইম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তার ডাইমেনশন কত হবে? ওয়ার্ক ডানের ডাইমেনশন ML²t⁻², বাই কারেন্ট অর্থাৎ A, আর টাইমের T। তাহলে ডাইমেনশন হলো এম
एल स्क्वायर टी माइनस थ्री ए माइनस वन तेल ए हलो पोटेंशियल डिफारेंस डायमेंशन। ठीक सरकम आमरा जिधर कोणेर कोण एंगल एंगलर डायमेंशन की होबे एखन एंगलटा की होय ना एखाने मन करो तुम्हारे कोनो एकटा अबजेक्ट रयेछे जे अबजेक्टर अबजेक्ट बाद दाओ सार्केलर कथा भाव एक सार्केल रयेछे ए होच्छे सार्केलर सेंटर। एखन आमि सार्केलर एक एकटा अंश केटे निलाम এই অংশটাকে বলা হয় এই যে এ বি এই এ বিকে বলা হয় আর্ক বা বাংলায় বলা হয় চাপ বৃত্তচাপ বলা হয় এটা আর্ক লেন্থ বলা হয় আর এটা কি রেডিয়াস এখানে তৈরি করেছে একটা অ্যাঙ্গেল থিটা। অ্যাঙ্গেল ইকুয়াল টু কি হয় না অ্যাঙ্গেল ইকুয়াল টু হয় ওই যে আর্ক লেন্থ ওই আর্ক লেন্থ বাই রেডিয়াস এটা হচ্ছে অ্যাঙ্গেলের মেজারমেন্ট। অর্থাৎ আর্ক লেন্থ বলতে আর্ক লেন্থ সেটা তার লেন্থ তার ডাইমেনশন হবে ক্যাপিটাল এল আবার দেখো রেডিয়াস সেটাও তো একটা লেন্থ অর্থাৎ তারও ডাইমেনশন হবে ক্যাপিটাল এল অর্থাৎ অ্যাঙ্গেলের ডাইমেনশন হয়ে গেল ওয়ান। ডাইমেনশন ওয়ান কথার অর্থ হলো যে অ্যাঙ্গেল হলো ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশনলেস অ্যাঙ্গেলের ডাইমেনশন আমরা বলতে পারবো না। এখন অ্যাঙ্গেল কীরকম হয় থার্টি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেলের ইউনিট কী ডিগ্রি না ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেলের ইউনিট নয় আর অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন থাকে না ডিগ্রি ইউনিট নয় অ্যাঙ্গেলের ইউনিট কি কারেক্ট রেডিয়ান রেডিয়ান হচ্ছে অ্যাঙ্গেলের ইউনিট ওয়ান রেডিয়ান টু রেডিয়ান পাই রেডিয়ান পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি ডিগ্রি বলতে ডিগ্রি অর্থাৎ কত বেশি কত কম বোঝায় একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি ডিগ্রি অফ হটনেস যেমন আর যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে যেমন আমরা বলা হলো ক্ষমতা বা পাওয়ার পাওয়ার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এই পাওয়ারের ডাইমেনশন কী হবে না পাওয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম ওয়ার্ক ডান পার ইউনিট টাইম ইজ কল্ড পাওয়ার এটা ওয়ার্ক ডান তার ডাইমেনশন আগেই বললাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু টাইম তার ডাইমেনশন ক্যাপিটাল টি অর্থাৎ পাওয়ারের ডাইমেনশন হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তো এই হলো পাওয়ারের ডাইমেনশন।